365 দিন রাজনীতি হয়, কিন্তু 365 সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি সময় রাজনীতি নয়। দর্শক আপনারা এর মধ্যে জেনে গেছেন যে এই অনুষ্ঠানটি রাজনীতিবিদদের দিয়ে অনুষ্ঠান, কিন্তু আমরা রাজনীতি নিয়ে কোনো রকম আলোচনা করি না। এই যে এই সমস্ত সমাজসেবক রাজনীতিবিদরা আছেন, তাদের মধ্যে একটি ছোটোখাটো কিশোর কিশোরীর বাস করে, আমরা আপনাদেরকে সেই সমস্ত কিশোর কিশোরীদের সাথে পরিচয় করে দিতে চাই। আর সেই জন্য আজকে আমাদের সঙ্গে আছেন মাননীয় সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম, 318। আপা আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আল্লাহ এখনো পর্যন্ত ভালো রেখেছে। মনিবা আপনি ছোটবেলা কোথায় বেড়ে উঠেছেন? আমি বেড়ে উঠেছি কিশোরগঞ্জ জেলায়। স্কুল ওখানে? স্কুল ওখানে, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ওখানে পড়েছি, তারপর ঢাকায়। স্কুলে আপনি কেমন ছিলেন? দুরন্ত ছিলেন না ঠান্ডা না কিরকম ছিলেন? যদি না, স্কুলে আমি একটু ঠান্ডা প্রকৃতিরই ছিলাম। আপনার যে সামনে এতগুলো খেলা আছে, কোন খেলাটি আপনি ছোটবেলায় খেলতেন বা কোন খেলা পছন্দের খেলা? লুডু। লুডু, রাইট। কোন লুডু? এটা সাপ লুডু আছে নাকি? আপনি ওই যে এইটাই বেশি খেলতাম, আমরা সাপ লুডু খেলতাম। সাপ লুডুতে চুরিদারি করেছেন কখনো? সব লুডুতে চুরিদারি করেছে। বই চুরি একটি মহৎ চুরি, এই বই চুরিটি কি করেছেন কখনো? না, কেন জানি এটা আমি করি নাই। বইটা চুরি বন্ধুদের কাছে জানি না, আমি জানি যে বই চুরি করা গুনাহ না, বই চুরি করাতে কোনো পাপ হয় না, কিন্তু কেন জানি আমি বই চুরি করি নাই। সিনেমায় আপনার প্রিয় নায়ক নায়িকা কে? আমাদের সময় তো আমার প্রিয় নায়ক নায়িকা ছিল হলো আলমগীর সাহেব আর শাবানা আপা। বাহ, শাবানা আপা, আপনি দেখতে শাবানা আপার মতো খানিকটা মনে আপা। শাবানা আপার কোন জায়গাগুলো আপনার ভালো লাগতো? ছোটবেলায় যখন দেখতাম তখন তো না বুঝে দেখতাম, তখন হলো শাবানা আপার সুন্দরটা পছন্দ ছিল। মানে সুন্দরটা আলমগীর ভাই সুন্দর, ওই সুন্দরগুলো ওনাদের পছন্দ ছিল, অভিনয় বুঝতাম না, এখন বুঝি। মানে ওই কান্নাকাটি বাবা? হ্যাঁ, শাবানা আপার সাথে কান্তাম। কাউকে যে ভালো লাগতো না তা তো না, ভালো তো কাউকে না কাউকে লাগে অনেক সময়। এক্স্যাক্টলি, কিন্তু ওই যে এটা যে প্রেমের পর্যায়ে চিন্তা করো ওইগুলো ভাবি নাই কখনো। মানে আপনি কি ঘরের শাসনের জন্য প্রেমে ভালো লাগলেও আপনি প্রেমের প্রস্তাব দেননি বা ওইটা কিনা জানি না, কিন্তু ঘরে অনেক শাসনে ছিলাম ছোট তো। দুরাহের সাথে কি করে বিয়ে হলো আপনার? আচ্ছা, আমি তো ছাত্রলীগ করতাম, মধুর ক্যান্টিনে মানে আমাদের বিচরণ সারাক্ষণে ছিল, স্লোগান মিটিং মিছিল সব কিছু দিয়েছিলাম। তো আসলে আহম্মদ হোসেন সাহেব হলো আমার এলাকা, মানে আমি কিশোরগঞ্জ ওরই নেত্রকোনা। তো যেদিন প্রথম পরিচয় হলো, উনি দূর থেকে আমাকে দেখে একজনকে বললেন যে মেয়েটা কে, মানে আমি তখন নতুন মধুর ক্যান্টিনে গেলাম, তো বললো যে ভাই আপনার এলাকারই তো, মানে আমি কিশোরগঞ্জ উনি নেত্রকোনা। তো কাছে গিয়ে আমার জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় কি এইসব। তো আমি আবার আমার কোন ভাষায় জিজ্ঞেস করছিলেন? উনি আবার অনেক সুন্দর করে শুদ্ধ ভাষা বলে, অশুদ্ধ ভাষা বলছে আপনি কনভিন্স করার জন্য? একেবারে না, আমাকে জন্য না, উনি এমনিতেই বলেই ওইভাবে কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, পরে যখন আমি আমার পরিচয় দিলাম যে আমি অমুকের মেয়ে, আমার আব্বাও রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর সময়ের আমার আব্বা এমপি ছিলেন, সংগঠক মুক্তিযুদ্ধের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই দিন থেকেই মানে কীভাবে যেন উনি আসলে সবাইকে খুব আদর করতেন। তারপরে আমি মনে করতাম কি যে আমার এলাকার ভাই আমাকে বুঝি একটু বেশি আদর করেন, সবসময় গিয়ে আহম্মদ ভাই আহম্মদ ভাই খুঁজতাম যে আহম্মদ ভাই কোথায়। তো ওইভাবে আমি জানি না যে কীভাবে কী হয়ে গেল, এক সময় উনি বিয়ের প্রস্তাব, প্রস্তাবটা সরাসরি আমি পাই নাই, অন্যের মাধ্যমে পেয়েছি। বিয়ের প্রস্তাব না, মানে আমি কি চাই সেটা জানার জন্য। তো আমি তো না করে দিলাম, না না, আমি তো অনেক ভাইয়ের মতো সম্মান করি, আমি সব তো চিন্তাও করি নেই। উনি আবার ওইটা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ওনার কানে গেল। একদিন নাকি নেত্রী দেখলেন যে আহম্মদ হোসেনের খুব মনটা খারাপ, কি আহম্মদ হোসেনের কি হয়েছে। তখন কে বলল যে তো এরকম ও যাকে পছন্দ করে না, মানে মনি আপাতত আমাকে চিনেন যে মনি এর জন্য ও একটু চাচ্ছে, তো আপা মনি তো মনিকে তো ওরা বাবা মা চলে নিয়ে গেছে, যেহেতু মাস্টার্স করে ফেলছে এই জন্য মনটা খারাপ। হ্যাঁ, তাই তাহলে আপা আবার আমার আব্বাকে এরপরে একদিন ফোন দিলেন। আচ্ছা, ফোন দিয়ে আব্বার সঙ্গে কথা বললে, জিল্লুর রহমান চাচা, রাজ্জাক চাচা, ওনারা সবাই তো আমার আব্বার একসাথে ছিলেন, তো ওনারা সবাই ফোন টোন দিলেন নেত্রীর সাথে। আপার আব্বার একদিন একদম প্রায় 55 মিনিট কথা হলো, পরে আস্তে আস্তে আব্বা রাজি হয়ে গেলেন, আব্বাও রাজনীতিবিদদের পছন্দ করতেন, সব মিলাই ঠেলে জননেত্রী শেখ হাসিনা আমাকে বিয়ে দিলেন। দর্শক, আমরা একটি মানে ভীষণ একটি বিশেষ বিয়ের অনুষ্ঠানের কথা বললাম,
উনি বাবা আপনি আসেন এখানটায়, এইরকম আনন্দের বিষয় হলো আহমেদ ভাই যে জয়ী হলেন, সেই আনন্দে আমরা একটা গান শুনে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব দর্শকের আনন্দের মধ্যে দিয়ে। জি আপনি একটা গান যদি আমাদেরকে শোনান খুব ভালো হবে। জি হারানোহিয়া নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলায় আমি, তুমি কেন হায় আসিলে হে থায়, সুখের সরব হইতে নামি হারানো হিয়া। কি চমৎকার, অনেক ধন্যবাদ আপা, এরপর আবারও দেখা হবে। দর্শক আগামীকাল আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। আমরা মণি আপার এবং আহমেদ ভাইয়ের দীর্ঘ ভালো সুস্থ জীবন কামনা করি। ভালো থাকবেন আপা।